আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হাদিস সংকলনের ক্ষেত্রে যে সকল মনীষীরা অবদান রেখেছেন যারা নিজেদের যানমাল অর্থ সম্পদ সব কিছু হাদিস সংকলনের জন্য ব্যয় করেছেন মানব জাতির কাছে রসুল সাল্লিয়ালামের সহি হাদিসগুলো পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে মুসলিম উম্মাহের কাছে সুপরিচিতি লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম মুসলিম রহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা ইমাম মুসলিম রহমাতুল্লাইয়ের জীবনী সম্পর্কে জানবো ইনশাআল্লাহ ইমাম মুসলিমের নাম এবং বংশ পরিচয় তার আসল নাম হলো মুসলিম উপনাম হলো আবুল হুসাইন তার উপাধি হলো আসাকির উদ্দিন এবং ইমাম মুসলিম পিতার নাম হলো আল হাজ্জাজ ইমাম মুসলিম রহমাতুল্লাইয়ের পুরো নাম হল আল ইমাম আল হাফেজ হুজাতুল ইসলাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনে মুসলিম ইবনে ওয়ার্দ ইবনে কুশাজ আল কোরাইশি আর নিশাপুরি ইমাম মুসলিম আলাই আরব বংশের লোক অর্থাৎ কোরআশ বংশের ইমাম মুসলিম রহমাতুল্লাইয়ের পরিবারের আদিবাস হল নাইসাবুর ইমাম মুসলিমের জন্ম এবং শৈশবকাল ইমাম মুসলিম রহমাতুল্লের জন্ম তারিখ নিয়ে মতানক্য রয়েছে দুইশো ছয় হিজড়ি মোতাবেক আটশো একুশ খ্রিস্টাব্দে খোরাসানের প্রসিদ্ধ শহর নিশাপুর গ্রামে জন্মগ্রহণ করেন অধিকাংশ ইতিহাসবিদগণ তার মৃত্যুকাল দুইশো একষট্টি হিজড়ি এবং বয়স পঞ্চান্ন বছর উল্লেখ করেছেন এই হিসাবে তার জন্ম দুইশো ছয় হিজড়ি হওয়া সঠিক ও গ্রহণযোগ্য ইমাম মুসলিম রহমতুল্লাহ এর শৈশবকাল সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন তিনি শৈশবকাল থেকে হাদিসের প্রতি আগ্রহী ছিলেন ছোটবেলা থেকে হাদিস অধ্যয়ন শুরু করেন ইমাম মুসলিমের শিক্ষা জীবন শৈশবকালে প্রাথমিক শিক্ষা মাতা পিতার থেকে গ্রহণ করেন তারপর তিনি নিশাপুর গ্রামে এক বিদ্যাপীঠে ভর্তি হয়ে হাদিস শুরু করেন হাদিস অধ্যয়নের পাশাপাশি ইতিহাস ও ইসলামিক করতে থাকেন। তিনি হাদিসের বসেন। তার ওস্তাদ যখন হাদিসের দর্শ দিতেন তখন তিনি দ্রুত হাদিসগুলো লিখে নিতেন লেখা শেষ হলে সহপাঠীদের সাথে তিনি পুনরায় হাদিসগুলো পুনরালোচনা করতেন ফলে অল্প সময়ে হাদিসের শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করতে সক্ষম হন ইমা মুসলিমের দেশ ভ্রমণ হাদিস শিক্ষার জন্য মুসলিম জাহানের যেসব কেন্দ্রগুলো প্রসিদ্ধ ছিল তিনি সেই কেন্দ্রগুলোতে গমন করেন বিশেষ করে মক্কা মদিনা ইরাকের বাগদাদ কুফা বসরা খোরাসান মিশর সিরিয়া সহ অনেক দেশ ভ্রমণ করেন ওইসব স্থানের মুহাদ্দিসগণ থেকে হাদিস গ্রহণ করেন ইমা মুসলিম রহমাতুল্লায়ের ওস্তাদগণ ইমাম মুসলিম রহমাতুল্লাই অনেক মহাদিস থেকে হাদিস গ্রহণ করেন বা শিক্ষার্জন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ওস্তাদগণ হলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ ইমাম আহমাদ ইবনে হাম্বুল রহমাতুল্লা আলাই ইয়াহিয়া আত তামিমি সাবরি আহমাদ ইবনে ইউনুস ইসমাইল ইবনে আবি উইয়াস সাঈদ ইবনে মানসুর আউন ইবনে সাল্লাম ইসহাম ইবনে মুসা ইমাম মুসলিম এর সাগরেদগণ ইমাম মুসলিম রহমাতুল্লাই খুব অল্প সময়ে হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হন ইমাম মুসলিম রহমাতুল্লাই ছিলেন ইলমে হাদিসের এক বিশাল সাগর ইমাম মুসলিম রহমাতুল্লায়ের পাণ্ডিত্য চতুর্দিকে ছড়িয়ে পড়লে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যানুরাগী ও জ্ঞান পিপাসু ছাত্রগণ তার নিকট থেকে হাদিসের দশ নিতে থাকেন তার উল্লেখযোগ্য কিছু ছাত্র হল ইমাম তিরমিজি রহমাতুল্লালাই ইব্রাহিম ইবনে ইসাক আলাই ইব্রাহিম ইবনে আবি তালিব ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে হামজা আব্দুর রহমান ইবনে আবি হাতেম মুসা ইবনে হারুন ইমাম মুসলিম রহমাতুল্লায় রচিত গ্রন্থসমূহ ইমাম মুসলিম রহমাতুল্লায় অনেক গ্রন্থ প্রণয়ন করেন তিনি প্রায় একশো খানা কিতাব রচনা করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো আল মুসনাদ আল কাবির কিতাব আল ইফরাত কিতাব আল আকরাম কিতাব আল তামিজ কিতাব আল জামি আল আল আবুয়াব কিতাব আল তাবাকাত কিতাব আল আসমা কুনা ইমাম মুসলিমের চরিত্র ও তাকোয়া ইমাম মুসলিম রহমাতুল্লায় মাতা পিতা ছিলেন খুব ধর্মভীর ছোটবেলা থেকে ইমাম মুসলিম রহমাতুল্লায় খুবই সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করতেন তিনি অহংকার করতেন না তার চরিত্র ছিল খুবই সুন্দর তিনি কাউকে কখনো গালি দিতেন না তিনি কারো নামে গিবদ বলতেন না তিনি মিথ্যা কথা বলতেন না তিনি আল্লাহ তাহালাকে বেশি ভয় করতেন ছোটবেলা থেকেই তিনি ন্যাকামল বেশি বেশি করতেন ইমাম মুসলিমের কর্মজীবন ইমাম মুসলিম রহমাতুল্লাহ ছিলেন একজন ব্যবসায়ী ইবনে ইমাম হাম্বলি বলেন তিনি নিশাপুরের হিমস নামক স্থানে তার হোটেল বা সরাইখানার ব্যবসা ছিল আব্দুল ওয়াহা ফাররা বলেন তিনি কাপড়ের ব্যবসা করতেন ইমাম মুসলিম এর ইন্তেকাল ইমাম মুসলিম রহমাতুল্লায় দুইশো একষট্টি হিজরির রজব মাসের রবিবার দিন সন্ধ্যায় ইন্তেকাল করেন এবং নিশাপুরের শহরতলি নাসিরাবাদ নামক স্থানে তাকে দাফন করা হয় মৃত্যুর সময় তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন